প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই, সেই জন্য সরকারি হরগঞ্জ কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের নির্দেশে এবং আমাদের সরকারি হরগঞ্জ কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে এবং সরকারি হরগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে ব্যবস্থাপনা বিভাগের অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসটি উপভোগ করার জন্য। আর আজকের এই অনলাইন ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঞ্জ কলেজ, মুন্সিগঞ্জ। পাঠ পরিচিতি: বিবি অনার্স প্রথম বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ, হিসাব বিজ্ঞানের নীতিমালা। হিসাব বিজ্ঞান নীতিমালার তৃতীয় অধ্যায়ের আমরা আজ হিসাব প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ক্লাস অনলাইনের মাধ্যমে নিয়েছি, সেই ক্লাসগুলো আমাদের কলেজের ওয়েব পেজে এবং ব্যবস্থাপনা বিভাগের ফেসবুক পেজে দেওয়া আছে। যারা পূর্বের ক্লাসগুলো পড়নি তারা সেই ক্লাসগুলো দেখে আসতে পারে, তাতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে আজকের ক্লাসটি বুঝতে। তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এই ক্লাসটি উপভোগ করার জন্য, এবং এই ক্লাস করতে গিয়ে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়, যখন এই ক্লাসটি ফেসবুকে আপলোড করা হবে তখন তোমরা কমেন্টস করে আমাকে জানাবে, অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করেও তুমি তোমার সমস্যার কথা আমাকে জানাতে পারো। আমরা চেষ্টা করব যে তোমার সমস্যার সমাধান কীভাবে করা যায়। শিখনফল পাঠ শেষে শিক্ষার্থীরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমরা আজ বিস্তারিত আলোচনা করব, এবং জাবেদা তৈরি করতে পারবে, কীভাবে জাবেদা তৈরি করতে হয় সেটা আমরা আজকে স্টুডেন্টদেরকে শেখাতে পারব। এবং স্টুডেন্টরা যদি মনোযোগ সহকারে এই ক্লাসটি উপভোগ করে আমার মনে হয় সে অনেক কিছু শিখতে পারবে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে প্রাচীন পদ্ধতি আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি। আমরা দুটি পদ্ধতি নিয়েই আলোচনা করব। প্রথমে হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের, যেটাকে গোল্ডেন রুলস বলা হয়, স্বর্ণ যুগ পদ্ধতির। তো সেটার ক্ষেত্রে আমাদের ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে সুবিধা গ্রহণকারী ডেবিট আর সুবিধা প্রদানকারী ক্রেডিট। এখানে কিন্তু আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির প্রতিটি হিসাবের দুটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অপর পক্ষ সুবিধা প্রদান করবে। তো ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে আমাদের প্রথম যেই সূত্রটি সেটি হচ্ছে সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট। যে সুবিধা গ্রহণ করবে সে ডেবিট হবে, আর যে সুবিধা প্রদান করবে সে ক্রেডিট হবে। আমি যদি উদাহরণ হিসেবে বলি, যেমন তুমি যদি কারোর কাছ থেকে কোনো কিছু পণ্য ক্রয় করো, তাহলে তুমি পণ্য তোমার কাছে আসবে, সুবিধা গ্রহণকারী এক পক্ষ, আরেক পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে সে হচ্ছে ডেবিট, আর যে পক্ষ সুবিধা প্রদান করবে সে হচ্ছে ক্রেডিট। আমরা দ্বিতীয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে। সম্পত্তিবাচক হিসাব বলতে বোঝায় সম্পত্তিবাচক যেগুলো দীর্ঘমেয়াদী সম্পদ, যেগুলো আমরা একবার ক্রয় করলে অনেক দিন তার ফল ভোগ করতে পারি, এবং যেগুলো আমাদের পুনঃপুণিক হবে না, অপনুপণিক, একবার ক্রয় করলে এর ফল দীর্ঘদিন যাবৎ ভোগ করা যাবে এবং এর আর্থিক মূল্যটা কিছুটা হলেও বেশি হবে। সেক্ষেত্রে সম্পদ আসলে ডেবিট, সম্পদ যদি আমাদের কাছে আসে, যেমন আমি যদি একটা আসবাবপত্র ক্রয় করি তাহলে আমার কাছে কি আসবে, আসবাবপত্র আসবে, আর অপরদিকে আমার কাছ থেকে চলে যাবে নগদ অর্থ। যদি নগদে ক্রয় করি তাহলে আমাদের কাছে সম্পদ আসবে এবং সম্পদ চলে যাবে। যদি সম্পদ আসে তাহলে ডেবিট হবে, আর যদি সম্পদ চলে যায় তাহলে ক্রেডিট হবে। আসবাবপত্র ক্রয় করার মাধ্যমে আমাদের কাছে সম্পদ আসলো, আবার আসবাবপত্র ক্রয় করার মাধ্যমে আমাদের কাছ থেকে সম্পদ চলে গেল। যেই সম্পদটি আমাদের কাছে আসলো সেটি হচ্ছে আসবাবপত্র, আবার যে সম্পদটি আমাদের কাছ থেকে চলে গেল সেটি হচ্ছে নগদ অর্থ। তার মানে হচ্ছে সম্পদ যদি আসে তাহলে হবে ডেবিট, আর যদি সম্পদ চলে যায় তাহলে হবে ক্রেডিট। তিন নম্বর হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাবের ক্ষেত্রে যেটি সেটি হচ্ছে ব্যয়, লোকসান, ক্ষতি, খরচ, এগুলো যদি হয় তাহলে আমরা সেটাকে ডেবিট বলব,
আর যদি তার উল্টাটা অর্থাৎ আয় মুনাফা অথবা যদি লাভ হয় তাহলে সেটি হবে ক্রেডিট। যেমন আমি যদি কোনো ভাড়া দিলাম তাহলে ভাড়া অথবা বিজ্ঞাপন দিলাম, অথবা আমি যদি শ্রমিকদের মজুরি দিয়ে থাকি তাহলে সেটি হবে আমাদের জন্য কি ব্যয়, আর যদি ব্যয় হয় তাহলে সেটি হবে ডেবিট। অপরদিকে আয় মুনাফা, যেমন আমি যদি ব্যাংকে জমাকৃত টাকার উপর কোনো মুনাফা পেয়ে থাকি অথবা সুদ পেয়ে থাকি তাহলে সেটি হবে আমাদের জন্য আয়, আর যদি আয় হয় তাহলে সেটি হবে ক্রেডিট। এই তিনটি যদি তুমি ভালোভাবে হিসাব বুঝতে পারো তাহলে কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করা তোমার জন্য খুব সহজ হবে। তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের প্রাচীন পদ্ধতিতে তিনটি হিসাবের কথা বলা হয়েছে, একটি হচ্ছে ব্যক্তিবাচক, আরেকটি হলো সম্পত্তিবাচক, এবং সর্বশেষ হলো নামিক বাচক। তো ব্যক্তিবাচক হিসাবের মূল কথা যেটি তোমরা ইতিমধ্যে দেখেছো সেটি হচ্ছে সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সম্পদ আসলে ডেবিট হবে, সম্পদ চলে গেলে ক্রেডিট হবে। নামিক হিসাবের ক্ষেত্রে ব্যয় খরচ ক্ষতি এগুলো হবে ডেবিট, আর হচ্ছে আয় মুনাফা লাভ হলে সেটি হবে ক্রেডিট। ডেবিট ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতি বলতে আমাদেরকে বোঝায় হিসাব সমীকরণ পদ্ধতি। তো আমাদের হিসাব সমীকরণের একটি ক্লাস হয়েছিল, সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হিসাব সমীকরণের ইকুয়াল সমীকরণটি কীভাবে প্রকাশ করা হয়, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এতে হচ্ছে অ্যাসেট, এলতে হচ্ছে লাইবিলিটিস, ওতে হচ্ছে ওনার ইকুইটি। এই ওনার্স ইকুইটিকে যদি আমি আরেকটু বর্ধিতভাবে যদি লিখি তাহলে সেটা আসবে, সেটা হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে আমাদের রেভিনিউ অর ইনকাম যোগ হবে, বাদ যাবে এক্সপেন্স, এরপর বাদ যাবে ড্রয়িং, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওনার্স ইকুইটি। তো বর্ধিত রূপটি নিয়েই আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতিতে আলোচনা করব। প্রথম যেটি সেটি হচ্ছে আমাদের সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক বা সম্পদ হিসাব। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। সম্পদ বৃদ্ধি পায় কীভাবে, যেমন আমি যদি কোনো আসবাবপত্র অথবা যন্ত্রপাতি যদি আমি ক্রয় করি তাহলে আমার কাছে সম্পদ বৃদ্ধি পাবে, আবার আমি যদি কোনো কিছু বিক্রি করে দিই তাহলে আমাদের কাছ থেকে সম্পদ হ্রাস পাবে। যেমন আমি যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে আমাদের কাছ থেকে সম্পদ আসবে এবং সমপরিমাণ টাকা আমাদের কাছ থেকে চলে যাবে, নগদ অর্থ হ্রাস পাবে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। দায় হিসাব, যেহেতু আমাদের হিসাব সমীকরণ এ ইকুয়াল টু হচ্ছে অ্যাসেট, আমরা প্রথমে অ্যাসেট নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে আমাদের ডান পাশে যদি চলে আসি তাহলে প্রথম যেটি আসবে সেটি হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিসের ক্ষেত্রে সম্পদের ঠিক উল্টোটা দিক, দায় হ্রাস পেলে ডেবিট হবে আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে সেটি ক্রেডিট হবে। দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। যেমন আমি যদি কারোর কাছ থেকে ধারে পণ্য ক্রয় করে থাকি তাহলে তার কাছে আমার দায় বৃদ্ধি পেল, এবার আমি যদি সেই দায়ের পরিশোধ করে দিই তাহলে আমার কাছ থেকে দায় হ্রাস পাবে। দায় যদি হ্রাস পায় তাহলে সেটি হবে ডেবিট, আর যদি দায় বৃদ্ধি পায় তাহলে সেটি হবে ক্রেডিট। তো আমাদের এ ইকুয়াল টু এল প্লাস এল অর্থাৎ লাইবিলিটিস নিয়ে আলোচনা করলাম, এরপরে চলে আসবো আমাদের ওনার্স ইকুইটিতে। ওনার্স ইকুইটি যেটা বলেছিলাম যে বর্ধিত রূপটি সেটি হচ্ছে ক্যাপিটাল, তারপর হচ্ছে ইনকাম অর রেভিনিউ, তারপর এক্সপেন্স, এরপর হচ্ছে ড্রয়িং। তো আমাদের প্রথম হচ্ছে খরচ নিয়ে যদি আলোচনা করি তাহলে খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে, খরচ হ্রাস পেলে ক্রেডিট হবে। তো খরচ যদি বৃদ্ধি পায় তার মানে হচ্ছে যেমন আমি যদি ভাড়া দেই, যদি বিজ্ঞাপন দিই, যদি আমি বেতন দিই, যদি আমি মজুরি দিই, যদি আমি বিমা প্রিমিয়াম প্রদান করে থাকি তাহলে এই যে হচ্ছে খরচ, খরচ বৃদ্ধি পেলে কী হবে ডেবিট হবে, আর খরচ যদি কমে যায় হ্রাস পায় তাহলে সেটি হবে ক্রেডিট। আয় হিসাবের ক্ষেত্রে ঠিক উল্টোটা, আয় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট, আয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। যেমন আমি একটু আগে বলেছিলাম, যেমন আমি যদি ব্যাংকে জমা রাখি তাহলে সেই ব্যাংকের জমাকৃত টাকার উপর সুদ পেয়ে থাকবো, সেটি হচ্ছে আমাদের কি আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয় বৃদ্ধি পেলে কী হবে ক্রেডিট হবে, আর আয় হ্রাস পেলে ডেবিট হবে। মালিকানা সত্ত্ব যেটা আমরা ওনার্স ইকুইটি বলে থাকি, মালিকানা সত্ত্বের ক্ষেত্রে মালিকানা হ্রাস পেলে ডেবিট হবে আর মালিকানা বৃদ্ধি পেলে, অর্থাৎ মূলধন যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে আর মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন খাটানো হয় বা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা হয় তাহলে সেটি ডেবিট হবে, আর ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি মূলধন উঠিয়ে নেওয়া হয় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আর যদি হ্রাস পায় তাহলে সেটি হবে ডেবিট। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের আমরা দুটি পদ্ধতি শিখলাম, একটি হচ্ছে আধুনিক পদ্ধতি আর একটি হচ্ছে প্রাচীন পদ্ধতি। দুটি পদ্ধতি তুমি যদি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার জন্য জাবেদা নির্ণয় করা খুবই সহজ হবে।
এবার আমরা একটি প্রবলেম নিয়ে আলোচনা করব, সেই প্রবলেম থেকে তারপর সমাধান করার চেষ্টা করব। প্রবলেম ওয়ান, শার্পার ম্যানেজার গলফ রেঞ্জ ওয়াজ ওপেন্ড অন June 1, 2019 সালের জুন মাসের 1 তারিখে শার্পার ম্যানেজার গলফ রেঞ্জ ওপেন করলো বাই জনি জাশেদ, অর্থাৎ এটার মালিক হচ্ছে জনি জাশেদের দ্বারা। দ্য ফ্লোয়িং সিলেক্টেড ইভেন্টস ট্রানজ্যাকশন, মানে নিচের যেই ইভেন্ট এবং ট্রানজ্যাকশনগুলো অকার ডিউরিং দ্য জুন মাসে এগুলো সংঘটিত হয়েছিল। জুন মাসের 1 তারিখে যেই ট্রানজ্যাকশনটা হয়েছিল সেটি হচ্ছে এমন, ইনভেস্টেড টাকা 10,000 ক্যাশ ইন দ্য বিজনেস, ব্যবসায় প্রতিষ্ঠানে 10,000 টাকা বিনিয়োগ করা হলো। তাহলে এটা আমাদের জার্নাল করব, তো সেটা আমরা আগে পরে জার্নাল করব, এখন আমরা আগে প্রশ্নটি দেখে নিই। 1 নম্বর, হায়ার এ ম্যানেজার ফর গলফ ক্লাব অ্যাট স্যালারি টাকা 5,000 পার মান্থ, প্রতি মাসে 5,000 টাকা দিয়ে গলফ ক্লাবের জন্য একটি ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তাহলে যদি নিয়োগ দেওয়া হয় এটা আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ফেলে না বা পরিবর্তন করে না। যে সমস্ত ইভেন্ট আমাদের কোনো হিসাব সমীকরণকে প্রভাবিত করে না সেই ইভেন্টকে আমরা ট্রানজ্যাকশন বলতে পারি না, অর্থাৎ এটা শুধুমাত্র একটা ইভেন্ট, নট ট্রানজ্যাকশন। আর যদি ট্রানজ্যাকশন না হয় তাহলে কিন্তু সেটা আমরা জার্নাল করব না। পেই টাকা 1,480 ফর এ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, 1 বছর ইন্স্যুরেন্সের বিমা পলিসি বাবদ 1,480 টাকা প্রদান করা হলো। তার মানে আমি কিন্তু হিসাবটা করছি অনলি জুন মাসের, কিন্তু সে জুন মাস না পুরো বছর, অর্থাৎ জুন মাস থেকে শুরু করে 2020 সালের জুন মাস পর্যন্ত পুরো 1 বছরের ইন্স্যুরেন্স পরিশোধ করে দিয়েছে। তো এই ধরনের যদি কোনো খরচ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি অগ্রিম খরচ। কেন? কারণ এটি নির্দিষ্ট মাসের চেয়ে বেশি মাসের জন্য প্রদান করা হয়েছে। তো যদি অতিরিক্ত সময়ের জন্য হয়ে থাকে তাহলে সেটাকে আমরা অগ্রিম খরচ বলবো, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রিপেইড ইন্স্যুরেন্স। ওকে, যে 25 তারিখে যে ঘটনাটা ঘটলো সেটা দেখি, সোল্ড 1,000 কুপন বুকস ফর টাকা 15 ইজ, প্রতিটি 15 টাকা মূল্যে 100টি কুপন বই বিক্রি করা হলো। কিসের জন্য? এই গলফ ক্লাবে যারা ঢুকবে, হ্যাঁ, তো তাদেরকে এই কুপন বুক কিনে তারপর ঢুকতে হবে। তো তাদের কাছে আমি 100টি কুপন বুক বিক্রি করলাম এবং প্রতিটি দাম হচ্ছে 15 টাকা। ইস বুক কন্টেন্টস HT কুপনস দ্যাট ইনেবল দ্য হোল্ডার টু প্লে 1 রাউন্ড অফ মিনিয়েচার। 1 রাউন্ড মিনিয়েচারের জন্য এই কুপনটা, ইস বুক কন্টেন্টস মানে এই কুপন বুকটা লাগবে আর কি। অর টু বি 1 বাকেট অফ গলফ বলস, মানে এই গলফ বলসটা যদি বাকেটে ফেলতে চাই বা এই খেলাটায় যদি অংশগ্রহণ করতে চাই তাহলে তাকে এই কুপন বুক ক্রয় করতে হবে। তারপর হচ্ছে 30, পেইড ম্যানেজার স্যালারি টাকা 5,000। ম্যানেজারকে আমি যেই ম্যানেজারটা নিয়োগ করেছিলাম 1 তারিখে সেই ম্যানেজারের এখন আমরা বেতন দিচ্ছি 5,000 টাকা। এবার বেতন দেওয়ার ফলে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটা কিন্তু কী হবে, ট্রানজ্যাকশন হবে। এই ট্রানজ্যাকশন যদি হয় তাহলে তাকে আমরা জার্নালে এন্ট্রি দিতে পারবো। এবার ইনস্ট্রাকশন, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন, উপরের যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো দিয়ে আমরা একটা জার্নাল এন্ট্রিজ তৈরি করবো। তো জার্নাল এন্ট্রিজ তৈরি করতে হয় কীভাবে সেটা আমরা ক্লাসে আলোচনা করেছি, তারপরও আজকে আলোচনা করবো। জার্নালের জন্য আমাদের গড় হবে কয়টি? গড় হবে 5টি। প্রথম থাকবে ডেট, তারপর হচ্ছে পার্টিকুলার অথবা ডিটেলস, এরপর হচ্ছে আমাদের যেহেতু জার্নাল করতেছি সুতরাং আমাদের আরেকটি ঘড় হবে, সেটি হচ্ছে লেজার ফোলিও অর্থাৎ কোদিয়ান পিসটা, তারপর হচ্ছে ডেবিট টাকা, এরপর হচ্ছে ক্রেডিট টাকা। তো আমরা এবার একটু প্রশ্নটা দেখে আমাদের জার্নালগুলো করতে হবে, জার্নালে চলে যাই। আর যেই সকটি তৈরি করবো সেই সকের উপরে অবশ্যই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, যেমন এই প্রতিষ্ঠানটা হচ্ছে শার্পার ম্যানেজার জার্নাল এন্ট্রিজ, শার্পার ম্যানেজারের জাবেদে আমরা করছি, সুতরাং শার্পার ম্যানেজারের উপরে লিখতে হবে। তারপর হচ্ছে যেহেতু জার্নাল সুতরাং জার্নাল লিখবো। তারপর আমি যেটা বলেছিলাম যে একটি
সক কাটতে হবে, সেই সকটির গড় হবে কয়টি? গড় হবে পাঁচটি। প্রথম হচ্ছে ডেট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস, তারপর হচ্ছে রেফারেন্স, এরপর ডেবিট টাকা, তারপর হচ্ছে ক্রেডিট টাকা। তো একটু খেয়াল করো, এখানে আমরা যদি একটু দেখি, প্রথম যে জার্নালটি ছিল সেটি হচ্ছে জানুয়ারি। আমরা এবার সফটটি নিয়ে আলোচনা করি। প্রথম যে গড়টি সেটি হচ্ছে ডেট হবে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস অথবা ডিটেলস লিখতে পারো, এরপর হচ্ছে রেফারেন্স অথবা এটাকে আমরা লেজার ফোলিও অর্থাৎ খুদিয়ান পৃষ্ঠাও এখানে লিখতে পারি, তারপর হচ্ছে ডেবিট টাকা, তারপর হচ্ছে ক্রেডিট টাকা। এই মোট পাঁচটি ঘড় করতে হবে এই সফটটি তৈরি করার জন্য। এরপর হচ্ছে আমরা এই ডেটের করে তারিখ লিখব, যেহেতু এই তারিখটি 2019, এখানে 19 লিখবে, তারপর হচ্ছে জুন 1। এরপর হচ্ছে আমাদের এই জায়গায় আমাদের যেই জার্নালটা হবে সেটাকে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে তারপর এখানে লিখব। তো প্রথম যে জার্নালটি ছিল সেটা একটু খেয়াল করি, প্রথম যে জার্নালটি ছিল সেটি হচ্ছে ইনভেস্টেড টাকা 10,000 ক্যাশ ইন বিজনেস, অর্থাৎ ব্যবসায় 10,000 টাকা বিনিয়োগ করা হলো। এটাকে যদি আমি জার্নাল করতে চাই তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ বাড়ছে আর নগদের পরিমাণ বাড়বে। যেহেতু আমাদের নগদের পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠানে বাড়বে, সেই জন্য আমাদের ক্যাশ ডেবিট হবে, আর হচ্ছে ক্যাপিটালের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমাদের ক্যাপিটালের পরিমাণও বাড়বে, অর্থাৎ মালিকানার স্বত্ব বৃদ্ধি পাচ্ছে। আর এই পাশে হচ্ছে আমাদের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট, ক্যাশ ডেবিট 10,000 টাকা, আর হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে 10,000 টাকা, আমরা এটা লিখব। আর এই জায়গায় আমাদের কী করতে হবে, যেহেতু অর্থাৎ যেই কারণটা সেটা ট্রানজ্যাকশনটা ইনভেস্টেড ক্যাশ অ্যাজ ক্যাপিটাল, অর্থাৎ মূলধন হিসেবে নগদ বিনিয়োগ করা হলো, অর্থাৎ নগদ টাকা ব্যবসায় আনা হলো, এর এই কারণটা আমরা এখানে লিখে দিব। যদি পরীক্ষায় তোমাদের কারণ লিখতে বলে তাহলে কারণ লিখবে, আর যদি কারণ লিখতে না বললে তাহলে কারণ লিখে সময় নষ্ট করার দরকার নেই। এরপর হচ্ছে আমাদের এক তারিখের আরেকটি ঘটনা ঘটেছিল, যেটি হচ্ছে আমরা একটি ম্যানেজার নিয়ে গিয়েছিলাম 5,000 টাকা মাসিক বেতন হিসেবে। সেই ম্যানেজার নিয়োগ দেওয়ার ফলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যদি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটি কিন্তু ট্রানজ্যাকশন হবে না। আমি এখানে লিখে রেখেছি নো ট্রানজ্যাকশন অকার্ড, অর্থাৎ কোনো ধরনের লেনদেন ঘটেনি। তোমরা এটা অনেকে বাদ দিয়ে যায়, তবে বাদ দিয়ে না গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এটা লিখে দিবে। তার মানে হচ্ছে তুমি যে বুঝতে পেরেছো এটা যে ট্রানজ্যাকশন না, সেটা কিন্তু তোমার পরীক্ষা খাতায় লিখতে হবে। আর যদি এটা না লিখো তাহলে অনেক সময় নিচে নোট দিয়ে দিতে হবে যে এক নম্বর যেই তারিখের ট্রানজ্যাকশনটা হয়েছিল সেটি ইভেন্ট হওয়ার কারণে, নো ট্রানজ্যাকশন হওয়ার ফলে এটা আমাদের হিসাববুদ্ধ করা হয়নি। আর একেবারে যদি বাদ দিয়ে যাও তাহলে আমরা বুঝে নেবো যে তুমি এটা হয়তো ভুলে বাদ দিয়ে গেছো। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স পেড ইন অ্যাডভান্স, যেহেতু এই ইন্স্যুরেন্সের পেড করা হয়েছে ফর 1 ইয়ার, 1 বছরের জন্য ইন্স্যুরেন্স যদি পেড করা হয় তাহলে সেটা বলেছিলাম প্রিপেইড হবে, অগ্রিম খরচ। তো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট হবে, ক্যাশ ডেবিট, টাকা হচ্ছে 1,480 টাকা ডেবিটে, আবার ক্রেডিটে হবে সম পরিমাণ টাকা 1,480 টাকা। এরপর হচ্ছে আমাদের 25 তারিখেরটা, সেটা হচ্ছে একটু বুঝে নেই, 25 তারিখের একটু বিষয় ছিল, সেটি হচ্ছে সোল্ড 100 কুপন বুকস ফর টাকা 15 ইস, প্রতিটি 15 টাকা মূল্যে 100টি আমরা কী করেছি কুপন বুক বিক্রি করেছি। যখন আমি কুপন বুক বিক্রি করলাম তখন কিন্তু আমার কাছে টাকা চলে আসলো, তাহলে ক্যাশ ডেবিট। আর তার বিপরীতে দেখো, এটা হচ্ছে আনার্ন সার্ভিস রেভিনিউ। কেন আনার্ন সার্ভিস রেভিনিউ? কারণ যখন সে এই কুপন বুক কিনলো, কিনার পরে কিন্তু সে সার্ভিসটা গ্রহণ করে নাই, অর্থাৎ অনুপার্জিত আয়। সে যখন এই টিকিটটি ব্যবহার করে অথবা কুপনটি ব্যবহার করে সে যখন একটা ইভেন্টে অংশগ্রহণ করবে অথবা একটি খেলাধু পার্টিসিপেট করবে, তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্সপেন্সে রূপান্তর হবে। যেহেতু এটা আমাদের এখনও অ্যাকচুয়াল এক্সপেন্সে রূপান্তর হয় নাই, সুতরাং এটাই আমরা কি আর্নার্ড সার্ভিস রেভিনিউ, এটাকে সার্ভিস রেভিনিউ বলা যাবে না। কেন? কারণ হচ্ছে রেভিনিউ হচ্ছে তার সার্ভিসটা সে অলরেডি কনজিউম করেছে, কিন্তু সে কিন্তু এটা সার্ভিসটা এখনও নেয় নাই। সুতরাং সার্ভিস যদি না নিয়ে থাকে তাহলে এটা আর্নার্ড সার্ভিস রেভিনিউ। এমন হতে পারে সে টিকিট কিনলো কিন্তু কোনো ইভেন্টে অংশগ্রহণ করলো না, তাহলে কিন্তু আমার সার্ভিসটা সে রিসিভ করলো না, কিন্তু সে টাকাটা পরিশোধ করেছে। এরপর হচ্ছে স্যালারিজ এক্সপেন্স, মাস শেষ হওয়ার পর এই যে আমি 1 তারিখে যে ম্যানেজার নিয়োগ দিয়েছিলাম সেই ম্যানেজারের বেতন পরিশোধ করা হলো।
স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, স্যালারিজ ডেবিট, ডেবিটে 5,000 টাকা, আর হচ্ছে ক্যাশ, ক্যাশ হচ্ছে 5,000 টাকা। এটা তুমি কারণ অবশ্যই লিখে দিবে, কেন যেহেতু স্যালারি পেইড ইন অ্যাডভান্স স্যালারি কি করা হয়েছে, সরি পেইড ইন ক্যাশ, ক্যাশ নগদে পরিশোধ করা হয়েছে। তো এইটা ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমাদের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় এবং আমরা একটি প্রবলেম নিয়ে সেটার সমাধান করলাম। তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ থাকবে, আশা করি সেই বাড়ির কাজটি তোমরা ভাষায় করবে। জার্নালাইজ দ্য ফ্লোয়িং বিজনেস ট্রানজ্যাকশন। মিস্টার চৌধুরী ইনভেস্ট টাকা 19,000 ক্যাশ ইন বিজনেস। মিস্টার চৌধুরী ব্যবসায় প্রতিষ্ঠানে 19,000 টাকা নগদে বিনিয়োগ করল। ইন্স্যুরেন্স অফ টাকা 1,600 ইজ পেইড ফর দ্য ইয়ার। এক বছরের জন্য যদি ইন্স্যুরেন্স পলিসি প্রদান করা হয় তাহলে নর্মালি আমরা কিন্তু একটু আগেই আলোচনা করেছি এটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স টাইপ। এবার সাপ্লাইজ অফ টাকা 2,600 টাকা। আর পারচেজ অন অ্যাকাউন্ট অর্থাৎ ধারে 2,600 সাপ্লাইজ আমি পারচেজ করলাম, তো পারচেজ করেছি কিন্তু তার টাকাটা পরিশোধ করে নিই, এটাকে বলা হয় অন অ্যাকাউন্ট বা বাকিতে। বিল্ড টু কাস্টমার্স টাকা 2,100 ফর সার্ভিস পারফর্মড। সেবা প্রদান করার পর কাস্টমারকে একটা কী করা হয়েছে 2,100 টাকা একটি বিল দেওয়া হয়েছে। তো এই শুধু একটি প্রবলেম, এটা তোমরা বাসায় করবে। এই করোনাকালীন সময় তোমাদের সময়গুলো যেন শিক্ষার সাথে সংশ্লিষ্ট থাকে সেই জন্য আমাদের এই ক্লাসের আয়োজন। তো পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে পরবর্তী ক্লাস আমাদের সাথে অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ অনলাইন ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি, স্টে উইথ আস।